ও জুবিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহ ই রহমান রহিম মাই অল বেবিজ হাউ আর ইউ হোপ অ্যান্ড প্রে মাই অল বেবিজ আর ফাইন অ্যান্ড সেভ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম আক্তার মুক্তার টিচার অফ ইংলিশ ভার্সন লাইট ফেয়ার স্কুল শাহজাদপুর ক্যাম্পাস নাও আই এম গোয়িং টু টেক ইউর বাংলা ক্লাস ওকে আজকে আমি তোমাদের পড়াবো অনুচ্ছেদ শর ঋতু আমরা প্রিভিয়াস ক্লাসে অর্ধেক পড়েছিলাম আজকে আমরা ফুল ফুল ষড় মানে পুরাটা পড়ে ফেলবো ঠিক আছে আমরা ষড় ঋতু পড়ার আগে আজকে আমাদের বাংলা বইয়ের থেকে আমরা আগে আমাদের ছয় ঋতু কেমন হয় ষড় ঋতু মিন ছয়টা ঋতু আমাদের ছয়টা ঋতু আমাদের দেশে কেমন বেশে থাকে সেটা আমরা আগে সুন্দর করে বুঝে নিব দেন আমরা অনুচ্ছেদ পড়বো ওকে এভরি ওয়ান টেক ইউর বাংলা বুক এভরি ওয়ান টেক দিস বুক অ্যান্ড ওপেন উইথ মি ওপেন উইথ মি পেজ ফিফটি সিক্স দিস ইজ পেজ ফিফটি সিক্স নাও উইল রিড ওকে দেখো তো আমাদের বাংলা বই কি আছে ছয় ঋতুর দেশ এখানে কি আছে ছয় ঋতুর দেশ তাহলে আমাদের দেশটা কি ছয়টা ঋতু আছে তাহলে কেমন আমাদের দেশটা কত সুন্দর নানা তার নানা রূপ চারিপাশে সবুজ আর সবুজ মাথার উপর নীল আকাশ রূপালি ফিতার মতো নদী বয়ে যায় সকালে সূর্য ওঠে নরম আলোয় চারিদিক হেসে ওঠে দুপুরে রোদ কড়া হয় বিকালের রোদ সোনালি সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে যায় রাত কখনো অন্ধকার কখনো চাঁদের আলোয় ঝলমলে এভাবে একদিন হয় সাত দিন হয় এক সপ্তাহ আর তিরিশ দিনে এক মাস বারো মাসে হয় এক বছর দুই মাসে একটি ঋতু আমাদের ঋতু হচ্ছে ছয়টি তাহলে একদিন হয় একদিন থেকে হয় সাত দিন এভাবে হয় এক সপ্তাহ দেন কি হয় তিরিশ দিনে এক মাস বারো মাসে হয় এক বছর দুই মাসে একটি ঋতু তাহলে আমাদের যে ছয়টি ঋতু আছে দুই মাস পরপর ঋতু চেঞ্জ হয় দেখেছ দেন আমরা পড়ব বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয় তাহলে বাংলা বছর কি মাস দিয়ে শুরু হয় ইংলিশে যেমন জানুয়ারি দিয়ে শুরু হয় বাংলা শুরু হয় বৈশাখ মাস দিয়ে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে হয় গ্রীষ্মকাল এই সময়ে খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে ফেটে যায় কখনো কখনো প্রচণ্ড ঝড় হয় তখন জানমালেরও ক্ষতি হয় ওকে তাহলে আমরা জেনে গেলাম যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস কেমন হয় নাও উই উইল রিড দিস প্যারা ওকে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু তাহলে বর্ষা ঋতু কী কী মাস নিয়ে হচ্ছে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু আকাশে তখন ঘন কালো মেঘে রানাগোনা যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে খালবিল পানিতে থৈ থই করে ব্যাং ডাকে ওর ঘ্যাং কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে তাহলে আমরা বর্ষাকাল কেমন হলো আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল এই সময় কি হয় আকাশে ঘন কালো মেঘ থাকে আর কি হয় ঝমঝম বৃষ্টি নেমে খালবিল পানিতে থই থই করে তাহলে বর্ষাকাল কেমন হলো গ্রীষ্মকাল কেমন হলো আমরা জেনে গেলাম নাও এভরিওান টার্ন উইথ মি পেজ ফিফটি সেভেন এভরি ওয়ান টার্ন ওভার পেজ ফিফটি সেভেন ফিফটি সেভেন পেজে কী আছে দেখি তো ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু তাহলে শরৎ ঋতু হচ্ছে ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায় এই সময় আকাশে রং হয়ে ওঠে গাঢ় নীল তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশফুলের দোলা লাগে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় তাহলে শরৎকাল কেমন হয় অনেক কাশফুল দেখা যায় তাই না আকাশের রঙ কি হয় গাঢ় নীল হয় দেন কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু তাহলে হেমন্ত ঋতু কি হয় কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে তখন মাঠে মাঠে ধান পাকে ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরির উৎসব হয় এই উৎসবকে বলে নবান্ন এই সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে তাহলে শরৎকাল সরি হেমন্তকাল কেমন হলো হেমন্তকালে কি হয় মাঠে পাকা ধান দেখা যায় চাষিরা ধানের উৎসব করে তাই না নবান্ন উৎসব যখন নতুন ধান ঘরে তুলে তখন তারা যে উৎসব করে ওটাকে বলে নবান্ন উৎসব দেন পোষ ও মাগ পোষ ও মাগ নিয়ে শীত ঋতু এই সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায় ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায় সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা তাহলে শীতে কেমন হয় শীতে আমরা কি খাই খেজুরের রস তোমরা খেয়েছ খেজুরের রস পাওয়া যায় খেজুরের রস থেকে কি তৈরি হয় গুড় তৈরি হয় ওটা থেকে পিঠা খাওয়া যায় অনেক অনেক মজার 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 কি হয় বাসায় মজার শীতের সময় পিঠা তৈরি করে না দেন ফাল্গুন মাস ফাল্গুন মাস কেমন হয় ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু তাহলে ফাল্গুন ও চৈত্র মাস মিলে কি হয় বসন্ত ঋতু এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে নানান ফুলে ভরা থাকে গাছ শাখায় শাখায় পাখি গান করে কোকিলের গানে সুরে মন ভরে যায় বসন্তকে বলা হয় ঋতুর রাজা তাহলে ঋতুর রাজা বলা হচ্ছে বসন্ত কারণ এই সময় কি হয় প্রকৃতির নতুন করে নতুন সাজ সাজে তার প্রত্যেকটা গাছে কি হয় পাতা ঝরে ঝরে নতুন পাতা গজায় পাখি কি কোকিল পাখি কি করে কু কু করে গান গায় তাই না এজন্য বলেছে বসন্তকে বলা হয় ঋতুর রাজা নাও উইল রিড সর ঋতু তাহলে আমরা জেনে গেলাম আমাদের ঋতুগুলা কেমন হয় আমাদের যে ছয়টি ঋতু আছে ছয়টি ঋতুর বেশ কেমন হয় আমরা আমাদের বাংলা বই থেকে জেনে গেলাম নাও আমরা এখন পড়বো অনুচ্ছেদ স্বর ঋতু অনুচ্ছেদ মানে কি তো কোনো কিছু ছোট্ট করে পড়াকে বলে অনুচ্ছেদ আমরা যে মেইন থিমটা মেইন যে বস্তুগুলা আমরা একটা জিনিস থেকে পাই সেটাকে বলে অনুচ্ছেদ অনুচ্ছেদ সবসময় আমরা প্যারা করে লিখবো যেটাকে ইংলিশে বলে প্যারাগ্রাফ ওকে নাও উইল রিড ষড় ঋতু তো ষড় ঋতু বাংলাদেশ ষড় ঋতুর দেশ বাংলাদেশ ষড় ঋতুর দেশ প্রতি দুই মাস কালকে ঋতু বলে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এই সময়ে খুব গরম পড়ে ও খালবিল বিল শুকিয়ে যায় তাহলে কি হলো গ্রীষ্মকাল কি কি হলো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এই সময়ে খুব গরম পড়ে ও খালবিল বিল শুকিয়ে যায় আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষা ঋতু তাহলে আমরা বইতে কি পড়লাম আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু এই সময় আকাশে ঘন গালো মেঘের আনাগোনা যখন তখন ঝমঝম বৃষ্টি নামে ও খাল বিল পানিতে থই থই করে তাহলে আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষা ঋতু বর্ষা ঋতু কেমন হয় আকাশে ঘন গালো মেঘের আনাগোনা এবং যখন তখন ঝমঝম বৃষ্টি নামে ও খাল বিল পানিতে থই থই করে ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু তাহলে শরৎ ঋতু হচ্ছে ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু এই সময় মাঠে ধান পাকে সোনালি ধানে কৃষকের গোলা ভরে যায় পোষ ও মাঘ মাস মিলে হয় শীত ঋতু এই সময় কি হয় ঠান্ডা সব থেকে বেশি থাকে সবচেয়ে বেশি কখন ঠান্ডা পড়ে শীতের সময় তাই না ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু এই সময় গাছে গাছে নতুন পাতা গজায় ও প্রচুর ফুল ফোটে তাহলে আমরা অনুচ্ছেদ ষড় ঋতু আমাদের যে ছয়টা ঋতু সেই ছয়টা ঋতুর বর্ণনা ছোটো সংক্ষেপে আমরা এখান থেকে পেলাম তাই না তাহলে আমরা অনুচ্ছেদটা সুন্দর করে মেমোরাইজ করে নিব ওকে তোমাদের ভালোভাবে মেমোরাইজের জন্য সহজে মেমোরাইজ করার জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে নিয়ে তোমরা সুন্দর করে মেমোরাইজ করবে এবং মিসকে হোমওয়ার্ক সাবমিট করবে তাহলে আমরা স্বর ঋতু স্পেলিং কেউ মিস্টেক করব না স্বর ঋতু স্পেলিং কি ডয় শূন্য র উই রিপিট এগেইন আমরা স্বর ঋতু কীভাবে লিখবো স ডয় শূন্য র স্বর দেন ঋতু রি তৈরসুতু ষড় ঋতু আমরা কেউ মিস্টেক করব না ষড় ঋতু স্পেলিং দেন বৈশাখ আমরা বৈশাখ কিভাবে লিখব বয় ঐকার বই তালেবা শয়কারে শা খ বৈশাখ দেন জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ কীভাবে লিখব জ্যৈষ্ঠ কীভাবে লিখব বর্গীর জাফলা ঐকার ঠয় জ্যৈষ্ঠ আমরা সবাই জ্যৈষ্ঠ স্পেলিং মিস্টেক করি আমরা কেউ জ্যৈষ্ঠ স্পেলিং মিস্টেক করব না বৈশাখ জ্যৈষ্ঠ কি হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল স্পেলিং কি গ্রীষ্মকাল স্পেলিং গয়রাফলা দীর্ঘি সয়ময় গ্রীষ্মকাল আমরা অনেকে বলি গ্রীষ্মকাল আমরা কেউ গ্রীষ্মকাল বলবো না এটাকে বলবো গ্রীষ্মকাল ঠিক আছে আমরা বলবো বলব গয়রাফোলা মধ্যন সয়ময়কে কি বলবো গ্রীষ্ম কেউ গ্রীষ্ম বলবো না ঠিক আছে বাবা নাও আষাঢ় আষাঢ় স্পেলিং অনেকে আষাঢ় স্পেলিং আমরা কী লিখি ভুল লিখে ফেলি আ মদারে ষাঢ় ঢয় শূন্য আষাঢ় দেন শ্রাবণ তাহলে বা রফলা আকার ব কেউ দন্ত সরি র না এটা ব হবে ঠিক আছে দেন আমরা মধ্যন্য লিখবো ঠিক আছে দন্তন্য লিখব না ঠিক আছে আমরা কী লিখব মধ্যন্য লিখব শ্রাবণ আষাঢ় শ্রাবণে কি হচ্ছে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ব মধ্যন সয়রে পাকার বর্ষা কয়াকাল আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল দেন কি হচ্ছে শরৎ শরৎকাল কি হচ্ছে আশ্বিন ভাদ্র ও আশ্বিন ভয়াকারে ভা দয়রা ভাদ্র আশ্বিন আ তালেবা শয় বয় আমরা এটা যুক্তবর্ণ আছে দেখেছ আশ্বিন দন্তন্য আমরা শ্রাবণ স্পেলিং মধ্যন্য হবে আর আশ্বিন স্পেলিং দন্তন্য হবে আমরা কেউ মিস্টেক করবো না ঠিক আছে এটা কি হলো শরৎকাল ভাদ্র আশ্বিন মিলে হলো শরৎ তালেবাস্বর হসনত্তা শরৎ কয়াকাল লকাল শরৎকাল দেন হেমন্তকাল কি কি হচ্ছে কার্তিক অগ্রহায়ণ কয়াকারে কা কায়রে ক কার্তিক অগ্র অ গয়রফলা গ্র অগ্র হা হয়াকারে হা অন্তঃস্থ মধ্যন্য কেউ দন্তন্য লিখব না আমরা সবাই সুন্দরভাবে মেমোরাইজ করব এটা মধ্যন্য শ্রাবণের মধ্যন্য কিন্তু আশ্বিনের দন্তন্য ঠিক আছে অগ্রহায়ণ অগ্রহায়ণ হয়ে হেমন্তকাল হে ম দন্ত নয় তয় হেমন্ত কাল আমরা কাল স্পেলিং খুব ইজি সবাই লিখে ফেলব দেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতকাল কি কি হচ্ছে পোষ মাঘ পয় ও কার পৌ পেটকাটার মধ্যম পৌষ ও মাঘ ময়াকার ঘ পোষ ও মাঘ এই দুইটা স্পেলিং ইজি শীতকাল তালেবার শয় দীর্ঘ ত শীত কয়েকাল লকাল শীতকাল দেন আরেকটা স্পেলিং কী আছে ফাল্গুন ও চৈত্র ফা ফয়াকারে ফা লয় গয় লয় গয় রসু দন্তন্য ফাল্গুন দেন কি আছে চৈত্র চয় ঐকার তয়রা ফলা ফাল্গুন চৈত্র মাসনে কী হলো বসন্তকাল ব দন্ত স নয় তয় বসন্ত কয়াকাল লকাল বসন্তকাল এই আমরা ছয়টা কাল আমরা এটা আগে ভালো করে শিখে নিব বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল এই স্পেলিংগুলো যদি আমরা ভালো করে শিখে ফেলি তাহলে আমাদের কোথাও মিস্টেক হবে না আর আমরা তো জানি এক একটা স্পেলিং মিস্টেকের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যায় আমরা কেউ এটা করব না ঠিক আছে তাহলে তোমরা শর সুন্দর করে মেমোরাইজ করে মিসকে হোমওয়ার্ক সাবমিট করবে ওকে আল্লাহ হাফেজ নম্বর টুডে বি সেভেন কি